So friends, today we are going to deconstruct and discuss Keats' romantic poem, The Poetry of Earth. কবিতায় ঢোকার আগে প্রথমেই আমরা কবি কিটসের বিষয়ে কয়েকটি কথা বলে নেব। তো এই কবি কিটস, তিনি আজীবন রোমান্টিক একজন কবি। এই রোমান্টিক কবি তার মৃত্যুর পর তার গ্রেভে যে টম স্টোন, ইংরেজদের কেউ মারা গেলে তাদের গ্রেভে টম স্টোন লাগানো হয়, যেখানে তাদের নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, ডেট অফ ডেথ, এই সমস্ত জিনিসগুলো লেখা থাকে। কিন্তু কবি কিটস তার মৃত্যুর আগে তার এক বন্ধু জোসেফ সেভারনকে বলে গেছিলেন যে তার টম স্টোনে যেন তার নাম লেখা না হয়। তার পরিবর্তে তিনি একটি লাইন লিখে দিয়ে গেছিলেন, যেটা ছিল, হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। অর্থাৎ এখানে একজন শুয়ে রয়েছে যার নামটা জল দিয়ে লেখা হয়েছিল। আর জল দিয়ে লিখলে কি হয়, সেই লেখা নাম কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়, তাই তার নাম টম স্টোনে নেই। এরকম তিনি একটা মানে করতে চেয়েছিলেন। তো এই আজীবন রোমান্টিক কবি কতটা রোমান্টিক ছিলেন তার টম স্টোন দেখলেও ধরা পড়ে। জন কিটস 1795 সালে 31 অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং মারা যান মাত্র 25 বছর বয়সে 1821 সালে, কিন্তু মারা যান রোমে। তিনি মৃত্যুর কিছুদিন আগে হাওয়া পরিবর্তন করার জন্য ইটালি গেছিলেন, কারণ তিনি যক্ষা রোগে ভুগছিলেন। অনেকেই মনে করেন এটা তার ফ্যামিলি ডিজিজ ছিল, কারণ তার পরিবারের অনেকেই এই যক্ষা রোগে মারা গেছিলেন। যাই হোক, সেসব কথা বিতর্কিত। এই 25 বছরে মারা যাওয়া কবি ছোট থেকে রোমান্টিক তো ছিলেনই, তিনি হতেও চেয়েছিলেন কবি, কিন্তু তার পরিবার চেয়েছিল তিনি একজন ফিজিশিয়ান হন, ডক্টর, সার্জন। এবং সেরকম তিনি পড়াশুনোও করেন, তিনি মেডিকেল অ্যাপ্রেন্টিসের কাজও করেন। কিন্তু 21 বছর বয়সে তিনি হঠাৎ করেই তার সেই সার্জন হওয়ার যে কথা ছিল, সেখান থেকে সরে এসে তিনি একজন বিখ্যাত কবি হন। তাহলে আমরা যেটুকু দেখছি তার এই সাহিত্যে বা লিটারেচারে তার প্রবেশ, খুব বড় জোর ধরতে গেলে 4-5 বছর, হ্যাঁ, তার মধ্যেই তিনি এইরকম পর্যায়ে পৌঁছে যান। এরকম পর্যায়ে বলতে তিনি একজন বিখ্যাত রোমান্টিক কবি হিসাবে গোটা বিশ্বে তিনি খ্যাতি অর্জন করেন। তো এই জন কিটস, তাকে বলা হয় সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট। মানে জন কিটসের পূর্বে যারা রোমান্টিক পোয়েট ছিলেন তাদেরকে কিছুটা অনুসরণ করেই জন কিটস তার এই লিটারেচারে প্রবেশ করেন এবং তার মধ্যে রোমান্টিকতার যে ছোঁয়া সেটা এক অনবদ্য পর্যায়ে পৌঁছে যায়। সেই জন্যই এই দুটো কারণে তাকে বলা হয় সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট। আমরা আজকে জন কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ যে কবিতাটি পড়ব সেটি আপা মোর একটি রোমান্টিক পোয়েম, হ্যাঁ, প্রেমের কবিতাও বলা যেতে পারে। হ্যাঁ, প্রেম বলতে সবসময় কিন্তু দুইজন মানুষের মধ্যে প্রেম নাও হতে পারে, প্রকৃতির প্রতি মানুষের যে প্রেম, প্রকৃতির প্রতি কবির যে প্রেম, সেই কথায় এখানে বলা হয়েছে। তো এই দ্য পোয়েট্রি অফ আর্থ যে কবিতাটি, এইটি লেখার একটি প্রেক্ষাপট আছে। 1816 সাল, যখন কবির বয়স মাত্র 21 বছর, তখন তিনি 30 ডিসেম্বর ডেট ছিল, 30th December 1816, তখন মানে সেদিন রাত্রিবেলা জন কিটস এবং তার বন্ধু, মানে বন্ধু বলা ঠিক হবে না, তার ফেলো পোয়েট বলা যেতে পারে, ফেলো পোয়েট মানে তারই আর একজন বন্ধুর মতন একজন কবি, কিন্তু তিনি বন্ধু কম ছিলেন, বরং ক্রিটিক বেশি ছিলেন। যাই হোক, তার নাম হচ্ছে লেই হান্ট। তো সেই লেই হান্টের সঙ্গে কবি কিটস একসঙ্গে বসে গল্প করছিলেন, এমন সময় তারা দুজনেই
শুনতে পান দূরে তাদের বাড়ির বাইরে কিছু ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকা ডেকে চলেছে। তো সেই ঝিঁঝি পোকার ডাক শুনে তারা দুজনের মধ্যে একটা কম্পিটিশনে বসেন যে বন্ধু তুমিও কবি আমিও কবি, তো চলো এই ঝিঁঝি পোকা এটাকে নিয়ে একটা কবিতা লেখা যাক। সো দে হার্ড দ্য চার্পিং অফ দ্য ক্রিকেট ইন দ্যাট নাইট অ্যান্ড দে টুক দ্য চ্যালেঞ্জ। তারা দুজনেই কিন্তু সেই চ্যালেঞ্জটা নিলেন এবং কবিতা লেখা শুরু করলেন। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এই কবিতাটি ফলস্বরূপ হিসেবে পেয়েছি। এ প্রসঙ্গে আরও একটা কথা বলি যে এই জন কিটস রোমান্টিক পোয়েট এজন্য কি তার মধ্যে রোমান্টিকতা তো ছিলই, তাছাড়া তিনি রোমান্টিক এরায় বিলং করেন। রোমান্টিক এরা মানে এক এক সময়ে এক এক রকমের কবিতার ট্রেন্ড এসেছিল, যার জন্য এই রোমান্টিক পোয়েম বা রোমান্টিকতার যে ছোঁয়া সেটা সাহিত্যে এসেছিল মোটামুটি 1800 থেকে 1890 মধ্যে খুব বেশি করে। সেই জন্য এই 1800 থেকে শুরু করে 1890 পর্যন্ত এই টাইমটাকে বলা হয় রোমান্টিক এরা। আর জন কিটসের জন্ম হয় 1795, মানে একদম রোমান্টিক এরার দোরগোড়ায়। এবং তিনি যখন লেখালেখি করেন তখন রোমান্টিকতার চূড়ান্ত পর্যায়ে চলছে, তো সেই জন্যই তাকে রোমান্টিক পোয়েট বলা হয়। এবার বাকি অন্যান্য প্রসঙ্গে যাওয়ার আগে আমরা কবিতার যে স্ট্রাকচার সেই বিষয়ে কিছু কথা বলে নেব। তো এটা দেখো, অবশ্যই আবার একটা তোমাদের এটা সনেট বলেছিলাম, তোমাদের সিলেবাসে যে চারটি পোয়েম রয়েছে তার মধ্যে একটা ফ্রি ভার্সে লেখা রয়েছে, অন কিলিং এ ট্রি, যেটা গিয়ে প্যাটেলের লেখা। আর বাকি যে তিনটেই সনেট, তার মধ্যে শেক্সপিয়ারের লেখা সনেটটা শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, এবং বাকি যে দুটো সনেট রয়েছে অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এবং দ্য পোয়েট্রি অফ আর্ট, দুটোই কিন্তু পেট্রাকান সনেট বা ইটালিয়ান সনেট। এক্ষেত্রে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের আর একটা নাম হচ্ছে ইংলিশ সনেট এবং পেট্রাকান সনেটের আর একটা নাম হচ্ছে ইটালিয়ান সনেট। তো এই কবিতাটি দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটি একটি পেট্রাকান সনেট হওয়ার জন্য এর মধ্যে কিন্তু দুটো স্ট্যান্জা রয়েছে, একটা অক্টেভ হ্যাভিং 8 লাইন্স আর একটা সেস্টেড হ্যাভিং 6 লাইন্স। তো আমি এখানে এক একটাকে অর্থাৎ অক্টেভকে দুটো পার্টে ভাগ করেছি, চারটে চারটে করে লাইন করেছি, এবং সেস্টেডকেও দুটো ভাগে ভাগ করেছি। মানে জন কিটসের এই কবিতা লেখার যা থিম, সেই থিমটা হিসেবে বলতে গেলে মোটামুটি এরকম চারটে স্ট্যান্জা করে নিলে বুঝতে তোমাদেরও সুবিধা হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে এই কবিতাটি লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার কী জিনিস সেটা বুঝতে গেলে আমাদের আগের ভিডিও এই সেলাই কম্পেয়ার দি টু এ সামাস ডে, শেক্সপিয়ারের লেখা, ওটাও আয়াম্বিক পেন্টামিটারের লেখা একটা কবিতা। তো এটা আয়াম্বিক পেন্টামিটারের লেখা এই কবিতাটিও। তার সঙ্গে আরেকটা কথা বলি, অক্টেভ এবং সেস্টেড যে কথাটা বললাম সেটা আমি বলেছি, আবার রিপিট করছি, অক্টেভ সেই স্তবককে বলা হয় যে স্তবকে যে স্ট্যান্জায় আটটা লাইন থাকে, এবং সেস্টেড সেই স্তবককে বলা হয়, সেই স্ট্যান্জাকে বলা হয় যার মধ্যে ছটা লাইন থাকে। আরেকটা কথা, এই কবিতার যে রাইম স্কিম সেটাও একটু দেখে নাও, সেটা কি না কবিতার প্রত্যেকটা লাইনের শেষের যে শব্দগুলোর উচ্চারণ তার মধ্যে যে মিল সেইটা হিসেবে আমরা রাইম স্কিম বানায় সেটা কীভাবে হয়েছে দেখো। এখানে এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই, এইভাবে 14 লাইনের রাইম স্কিম করা হয়েছে। তো এই ছিল আমাদের মোটামুটি স্ট্রাকচার। এবার আমরা কবিতার টোটাল অ্যানালাইসিসের আগে কবিতাটা একবার রিসাইট করে নেব, তোমরা শুনতে থাকো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মেড, দ্যাটস দ্য গ্রাস হপার্স হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট ওয়েট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ ব্রট আ সাইলেন্স ফ্রম দ্য স্টোব দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। এই ছিল রিসাইটেশন, এবার আমরা
কবিতার প্রত্যেকটি ওয়ার্ড বা ফ্রেজ বা সেন্টেন্স অনুযায়ী যেরকম মিনিং সে হিসেবে আমরা যাব। তো তার আগে দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই কবিতার কিছু কি পয়েন্টস রয়েছে, হ্যাঁ স্ট্যানজা ওয়াইজ হোক বা লাইন ওয়াইজ হোক কিছু কি পয়েন্টস রয়েছে সেগুলো আমরা এখানে একটু দেখে নেব। প্রথম কি পয়েন্ট হচ্ছে দ্য আর্থ ইজ ফুল অফ পোয়েট্রি, এই কবিতার যে মূল বক্তব্য বিষয়গুলো সেগুলোকে আমি একবার জাস্ট হাইলাইট করছি। প্রথম কথা হচ্ছে দ্য আর্থ ইজ ফুল অফ পোয়েট্রি, অর্থাৎ আমাদের এই পৃথিবীটি ফুল অফ পোয়েট্রি, অর্থাৎ আমাদের এই পৃথিবী সঙ্গীতময়, আমাদের এই পৃথিবীর গান কখনোই শেষ হবে না, আমাদের এই পৃথিবী যে জয়ফুল যে আর্থ, হ্যাঁ দ্যাট ইজ নেভার গোয়িং টু ডাই, সেটা কখনোই কিন্তু শেষ হবে না, কখনোই মারা যাবে না, পৃথিবীর গান সারা জীবন চলতে থাকবে। তো পৃথিবীর গান কি সেটা আমরা যখন কবিতায় ঢুকবো তখন আরও ডিটেলে বলবো। নেক্সট কি পয়েন্ট হচ্ছে অন সামার সিজন অল দ্য বয়ার্স হাইড দেমসেলভস ইন দ্য কুলিং ট্রিজ অর কুলিং শেডস, অর্থাৎ গ্রীষ্মকালে আমরা এই কবিতায় যে পাখিগুলোর কথা শুনবো সেই পাখিগুলো গাছের ঠান্ডা ছায়ায় গিয়ে ঘুমায়। বাট দ্য গ্রাস হপার সিংস ইন দ্য হট সামার সিজন, এটা তিন নম্বর পয়েন্ট। কিন্তু গ্রাস হপার কী করে না, যখন অত্যন্ত উত্তপ্ত যখন গ্রীষ্মকাল তখন গ্রাস হপার গান গায়। চার নম্বর পয়েন্ট হচ্ছে এই গ্রাস হপার এনজয়স দ্য হট সামার সিজন, সে এই হট সামার সিজনকে খুব এনজয় করে। পাঁচ নম্বর পয়েন্ট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার স্টপস, পৃথিবীর এই গান কখনো থামে না। ছ নম্বর পয়েন্ট দ্য শ্রিল সাউন্ড ইজ হার্ড ইন দ্য ভেরি কোল্ড উইন্টার সিজন, অর্থাৎ ক্রিকেটের যে অত্যন্ত তীক্ষ্ণ শব্দটা শোনা যায় সেটা কিন্তু শীতকালে শোনা যায়, অত্যন্ত ঠান্ডার মধ্যে শোনা যায়। হ্যাঁ আর সাত নম্বর পয়েন্ট হচ্ছে ইভেন দ্য ড্রাউজি পার্সন হোয়েন হিয়ার্স দ্য সাউন্ড ফিলস ইট এজ দ্য গ্রাস হপার সাউন্ড, যখন একজন তন্দ্রাচ্ছন্ন ব্যক্তি সে ক্রিকেটের গানটা শোনে তখন সেই গানটা শুনে গ্রাস হপারের গান বলে মনে হয়। এর মধ্য দিয়ে একটা তথ্য বা একটা থিম কবি বোঝাতে চেয়েছেন, সেটা কি আমরা গল্পের লাইন যখন পড়বো তখন আমরা এটা আলোচনা করব, এখন মন দিয়ে শোনো। আর আট নম্বর এবং লাস্ট কি পয়েন্ট হচ্ছে দ্য পোয়েম রেপ্রেজেন্টস দ্য সাইক্লিক মোশন অফ নেচার হুইচ ইজ নেভার স্ট্যাগনেন্ট, যেটা আমি একটু আগেই বললাম। এই কবিতাটি আমাদের পৃথিবীর যে প্রকৃতির যে ঋতুগুলো, অর্থাৎ প্রকৃতির যে অগ্রগতি সেটা সাইক্লিক আকারে যে চলতে থাকে, চক্রাকারে চলতে থাকে, সেইটা এই কবিতার মধ্যে একটা মেসেজ রয়েছে। তো যাই হোক আমরা এবার কবিতার লাইন টু লাইন অ্যানালাইসিসে যাচ্ছি, শোনো। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর এই পোয়েট্রি কখনো মারা যায় না, পৃথিবীর এই গান কখনোই শেষ হয় না। পোয়েট্রি মানে আমরা জানি কবিতা, কিন্তু এখানে পোয়েট্রি মানে একাধিক মিনিং রয়েছে। পোয়েট্রি মানে কবিতা, পোয়েট্রি মানে ছড়া, পোয়েট্রি মানে গান, পোয়েট্রি মানে সাউন্ড। হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড, পোয়েট্রি মানে সাউন্ড, পৃথিবীর যে সাউন্ড, পৃথিবীর যে সঙ্গীতময় যে পৃথিবী, সেই সঙ্গীতময়তা কোনো দিন কিন্তু শেষ হবে না, সেটা কোনো দিনই মারা যাবে না। কেন মারা যাবে না এই প্রসঙ্গে একটা কথা, সেটা হচ্ছে আমরা মনে করি সঙ্গীত মানে হয়তো মানুষই গায় এবং কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেই সেই সঙ্গীত শোনা যায়, কখনোই নয়। কবি কিটস একজন রোমান্টিক পোয়েট, তিনি মনে করেন যে পৃথিবীর যে কোনো শব্দ থেকেই যদি মানুষ খুঁজে নিতে পারে তাহলে সেখান থেকে গান রচনা করা যায়, সেটাকেই কবিতা বানানো যায়, সেটাকে দিয়েই কবিতা বানানো যায়। সেই জন্য রোমান্টিক পোয়েট কিটসের কাছে এই পৃথিবীর যে কোনো শব্দই পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। আমরা আরও একজনকে যেন লাইসেন্স দিয়ে রেখেছি আমাদের গান শোনাবার জন্য, সেটা কে না কোকিল, নাইটিঙ্গেল, এই সমস্ত কিছু কিছু পাখিরা যেন আমাদের গান শুনিয়ে আমাদের মন প্রাণ জুড়িয়ে দেয়। কিন্তু না, কবি কিটস বলছেন গান কিন্তু যে কেউ শোনাতে পারে, তোমার শোনার মতো কান থাকতে হবে। তাই তিনি সেকেন্ড লাইনে বলছেন হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন গ্রীষ্মের অত্যন্ত গরমে হট সান অর্থাৎ প্রচণ্ড প্রখরভাবে যখন সূর্য কিরণ দেয় তখন সমস্ত পাখিরা ওই অত্যন্ত উত্তাপে যখন অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়, যখন ফেইন্ট হয়ে যায় তারা, অর্থাৎ তারা যখন অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়ে যায় তখন কি করে তারা, হাইড ইন কুলিং ট্রিজ, তারা ঠান্ডা গাছের মধ্যে গিয়ে অর্থাৎ কুলিং শেডে গিয়ে আশ্রয় নেয়। তো যখন তারা ক্লান্ত হয়ে গিয়ে, পরিশ্রান্ত হয়ে গিয়ে, অত্যন্ত গরমে পরিশ্রান্ত হয়ে গিয়ে তারা যখন গান গাওয়া বন্ধ করে দেয়
তখন কি পৃথিবীর গান বন্ধ হয়ে যায়? না, আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, অর্থাৎ হেজ টু হেজ মানে হেজ টু হেজ মানে কি বলবে? হেজ টু হেজ মানে ঝোপঝাড় থেকে ঝোপঝাড় বলতে পারো, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বলতে পারো। তুমি যদি মাঠের মধ্যে যাও তাহলে তুমি শুনতে পাবে যে ওই যে গানটা এ ভয়েস উইল রান, একটা কণ্ঠস্বর যেন ধেয়ে আসে ফ্রম হেজ টু হেজ, যেন সেই কণ্ঠস্বর ছুটে বেড়ায় এক হেজ থেকে অন্য হেজ, অ্যাবাউট দ্য নিউ মন মিট, অর্থাৎ নিউ মন অর্থাৎ সবে কাটা হয়েছে এরকম যে মাঠ। মিড মিন্স মিডো, এখানে পোয়েটিক ফর্ম ইউজ করা হয়েছে মিডোর, একটা শর্ট ফর্ম মিড, অর্থাৎ সবে ফসল কাটা হয়েছে এরকম তুমি যদি মাঠে যাও তাহলে তখন তুমি ওই প্রচণ্ড গ্রীষ্মে যখন সমস্ত ফসল ঘরে চলে আসে তখন তুমি সেই ফাঁকা মাঠে গেলে শুনতে পাবে একটা কণ্ঠস্বর সেখানে ছুটে বেড়াচ্ছে। দ্যাট ইজ দ্য গ্রাস হপার্স, অর্থাৎ দ্যাট ইজ দ্য ভয়েস অফ দ্য গ্রাস হপার, ওটি অর্থাৎ ওই কণ্ঠস্বরটি কার? না, সেটা গ্রাস হপারের কণ্ঠস্বর। তাহলে এখন গান কে গাইছে? গ্রাস হপার। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অর্থাৎ গ্রীষ্মের জাভিজাত্য, প্রচণ্ড গ্রীষ্মে যখন সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে, নদী মাঠ ঘাট মানুষের গলা তেষ্টায় যখন গলা ফেটে যাচ্ছে, চারিদিকে এক রুক্ষতা শুষ্কতা, তখন সেই সামার টাইমটাকে যেন লাক্সুরিয়াস মনে করছে কে? গ্রাস হপার। এবং সে মনের আনন্দে গান গাইছে, হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এবং তার এত আনন্দ হচ্ছে যে হি হ্যাজ নেভার ডান, সে কখনোই পরিশ্রান্ত হচ্ছে না, আনন্দ করে সে কখনোই ক্লান্ত হচ্ছে না, এবং সে কি করছে? না, গান গিয়ে চলেছে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিন্তু গ্রাস হপার অত্যন্ত গরমে হয়তো গান গায় কিন্তু যখন সে গ্রীষ্ম চলে যায় বা গান গাইতে গাইতে শেষমেশ যখন এই গ্রাস হপার ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় তখন সে গিয়ে আশ্রয় নেয়, হি রেস্ট, সে রেস্ট নেয় অ্যাট ইজ, অ্যাট ইজ মিনস ইজিলি, অত্যন্ত আরামের সাথে সে বিশ্রাম করে, বিনিথ সাম প্লেজেন্ট উইড, উইড উইড মানে আগাছা আর প্লেজেন্ট মানে মনোরম, তো সেই গ্রাস হপারের কাছে সেই আগাছার যে ছায়াগুলো তার তলাগুলো সেখানে গিয়েই কিন্তু সে অত্যন্ত সুখে বিশ্রাম নেয়। তাহলে আমরা ভাবছি এবার হয়তো পৃথিবীর কবিতা শেষ হলো, কিন্তু না, কবি কিডস পৃথিবীর এই গানকে কখনোই শেষ হতে দেবেন না। হ্যাঁ, এই ছিল আমাদের অক্টেভ। এবার আমরা যাচ্ছি সেস্টেট। দেখো সেস্টেটে কবি কি বলছেন, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনোই শেষ হবে না। তাহলে অক্টেভের প্রথম লাইনে তিনি কি বলেছিলেন, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, সে একই কথা তিনি আবার অন্য ভাষায় বললেন, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, পৃথিবীর গান কখনোই বন্ধ হচ্ছে না, কখনোই বন্ধ হওয়ার নয়। অন এ লোন উইন্টার ইভিনিং, যখন সেই নিঃসঙ্গ শীতের সন্ধ্যা আসে, যখন নিঃসঙ্গ শীতের সন্ধ্যা মানে কি, প্রচণ্ড যখন ঠান্ডা। হ্যাঁ, কবি কিডস কিন্তু ইংল্যান্ডের মানুষ, তাহলে ইংল্যান্ড শীতের দেশ, সেখানে যখন শীত পড়ে তখন আমাদের এই শীতের থেকেও, আমাদের এই ভারতের শীতের থেকেও অত্যন্ত ভয়াবহ সেই শীত। সেই শীতের সময় বিকেল থেকেই সন্ধ্যা থেকেই সমস্ত মানুষ নিজেদের মধ্যে, মানে নিজেদেরকে ঘরের মধ্যে কি করে নেয়, বন্দি করে নেয়, বাইরে যায় না। তো যখন এবার তুমি যদি ঘরের বাইরে না বেরোও তাহলে আর পাঁচটা লোকের সঙ্গে দেখা হচ্ছে না, তাহলে তখন তুমি নিঃসঙ্গ হয়ে গেছো, তখন তুমি একাকী হয়ে গেছো। আর যদি তুমি রাস্তায় বেরোও জোর করে তাহলেও তুমি রাস্তায় আর কাউকে পাবে না, সেখানেও তুমি কিন্তু একাকী। সেই জন্য কবি বলছেন, অন এ লোন উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, যখন ফ্রস্ট, ফ্রস্ট মানে কি, ফ্রস্ট মানে কুয়াশা, যখন চারিদিক কুয়াশায় ঢেকে যায় এবং কুয়াশায় চারিদিক ঢেকে যাওয়ার জন্য সেই কুয়াশা কি করে, হ্যাজ রট আ সাইলেন্স, চারিদিকটা নিস্তব্ধতায় রট করে দেয়, রট মানে পূর্ণ করে দেয়, তখন কি হয়, ফ্রম দ্য স্টোভ দেয়ার সিলস দ্য ক্রিকেটস সং, তখন উষ্ণ স্টোভের পাশ থেকে, স্টোভ, স্টোভ মানে তোমরা জানো যেখানে আমরা রান্না বান্না করি, অর্থাৎ গ্যাস, গ্যাস ওভেন, তো সেই স্টোভের কাছ থেকে বা গ্যাস ওভেনের কাছ থেকে যে একটু উষ্ণতা
পায়। সেই একটু উষ্ণতার ছোঁয়া থেকেই ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকারা কি করে গান গায়। পৃথিবীর গান কখনো যেন এই জন্যই মরছে না, অর্থাৎ যখন পাখিরা গান গাইছে তখন পাখিরা গান গাইছে, যখন পাখিরা গান গাইতে পারছে না তখন গ্রাসহপার গান গাইছে, যখন গ্রাসহপার গান গাইতে পারছে না শীতকাল আসছে তখন কিন্তু এই ক্রিকেটরা যেন সেই লিডটা নিচ্ছে। অর্থাৎ গান গাওয়ার ক্ষেত্রে যে লিড দেওয়া সেটা এক একটা ঋতুতে এক একটা জিনিস এখানে কবি নিয়ে এসেছেন। আর কি বলছেন, ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, অর্থাৎ কি না এই যে ক্রিকেট যখন গান গাইছে সে কোত্থেকে উষ্ণতা নিচ্ছে, স্টোভের পাশ থেকে, এবং স্টোভের পাশ থেকে যখন উষ্ণতা নিয়ে সে গান শোনাচ্ছে তখন মানুষের মনের মধ্যেও যেন ওয়ার্মথ অর্থাৎ উষ্ণতা আস্তে আস্তে ইনক্রিজ করছে। এই ওয়ার্মথ কিন্তু অবশ্যই একটা সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে, এটা একটা সিম্বল। ওয়ার্মথ মানে কিন্তু শুধুমাত্র উষ্ণতা নয়, ওয়ার্মথ মানে প্রাণ। অর্থাৎ প্রচণ্ড শীতে যখন মানুষ কাবু হয়ে যায়, যখন মানুষ মৃতপ্রায় হয়ে যায়, অত্যন্ত আড়ষ্ট হয়ে যায়, তখন একটু উষ্ণতার সে ছোঁয়া চায়। কিন্তু সেই উষ্ণতা তাকে কে দিচ্ছে এখন? এখন দিচ্ছে সেই ক্রিকেট সং, অর্থাৎ ক্রিকেট গান গেয়ে তোমাকে সতর্ক করছে, তোমাকে আনন্দিত করছে যে দেয়ার আর সো মেনি থিংস উইথ হুইচ ইউ ক্যান মেক ফান, অর্থাৎ কিছু নির্দিষ্ট জিনিসের মধ্যেই তুমি আনন্দ খুঁজে পেতে গেলে হবে না। পৃথিবীর সব কিছুর মধ্যে আনন্দ রয়েছে, সেই আনন্দটাকে শুধু উপভোগ করবার মতো তোমার সেন্স থাকতে হবে। অবশ্যই এটি একটি সেন্সুয়াস পোয়েম, সেন্সুয়াস পোয়েম ইন দ্য সেন্স তোমাকে তোমার সেন্স অর্গ্যান দিয়ে এই কবিতাটিকে ফিল করতে হবে। তারপর তিনি কি বলছেন, অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট দ্য গ্রাসহপারস অ্যামং সাম গ্রাসি হিলস, অর্থাৎ কি না এবং এই ক্রিকেটের সংটা শুনে কোনো একজন যদি হাফ লস্ট হয়ে যায় ড্রাউজিনেসে, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে কেউ যদি হাফ লস্ট হয়ে যায়, হাফ লস্ট মানে কি নিজের জ্ঞান, অর্থাৎ কিছুটা জ্ঞান আছে কিছুটা জ্ঞান নেই। আমাদের যখন ঘুম পায় তখন আমরা আমাদের যে সেন্সটা, আমাদের সেন্স অর্গ্যানগুলো, আমাদের সেন্সিটিভিটি অনেকটাই কমে যায়। অর্থাৎ রুমের মধ্যে কেউ আছে এটা আমরা বুঝতে পারি, কিন্তু কে আছে বুঝতে পারি না। হ্যাঁ, অর্থাৎ কি কিছুটা জ্ঞান থাকে, কিছুটা জ্ঞান চলে যায়। তো সেই জন্য বলেছে যে ইন ড্রাউজিনেস হাফ লস্ট, কোনো একজন মানুষ যদি তন্দ্রাচ্ছন্নভাবে তার অর্ধেক জ্ঞান শক্তি তখন হারিয়ে যায়, অর্ধেক জ্ঞান শক্তি তার হারিয়ে যায় এবং সে কি করে এই ক্রিকেটের গান শোনে, তাহলে সে তখন ভাবতে থাকে দ্য গ্রাসহপারস অ্যামং সাম গ্রাসি হিলস, অর্থাৎ এই গান যেন ক্রিকেটের গান নয়, এই গান সেই গ্রীষ্মের গ্রাসহপারের গান, কোথায় না গ্রাসি হিলস অর্থাৎ ঘাসে ঢাকা যে পাহাড়গুলোয় বা ঘাসের স্তূপের মানে ঘাসের স্তূপগুলোর মধ্য দিয়ে লাফিয়ে লাফিয়ে যে গ্রাসহপার গান গেয়ে যায়, এ এখন যেন সেই ক্রিকেট নয় সেই গ্রাসহপারই গান গাইছে। অর্থাৎ অত্যন্ত শীতের মধ্যেও কবি একটা বার্তা দিচ্ছেন, একটা প্রাণের বার্তা দিচ্ছেন যে ইফ ইউ ক্যান পাস দিস ওয়ার্স টাইম এনি হাউ দেন সাম প্লেজেন্ট মোমেন্ট ইজ গোয়িং টু কাম, অর্থাৎ তোমার খুব দুরূহ সময়, খুব কঠিন সময় তুমি যদি কোনোভাবে কাটিয়ে ফেলতে পারো, অত্যন্ত কঠিন সময়ে তুমি যদি তোমার ভালো মুহূর্তের কথাগুলো কল্পনা করে সেই কঠিন সময়টাকে কাটিয়ে ফেলতে পারো, তাহলে আবার কিন্তু চক্রাকারে তোমার জীবনে সেই ভালো সময় আবার ফিরে আসবে। তো এখানে কবি এভাবেই কিন্তু অক্টেভ সেস্টেট এই দুটো যে স্ট্যাঞ্জা তার মধ্যে এই বক্তব্য তুলে ধরতে চেয়েছেন যে আমাদের জীবনে সব সময় সমস্ত সময়টা কিন্তু অনুকূল থাকবে না, প্রতিকূল থাকবে। আর আমাদের যে ছটা ঋতু যদি আমরা ভারতের ক্ষেত্রে ধরি, আমাদের যে ছটা ঋতু তার মধ্যে সব থেকে কঠিন সময় হয় অত্যন্ত গ্রীষ্মে এবং সব থেকে কঠিন সময় হয় অত্যন্ত শীতে। তো সেই জন্য কবি এখানে সেই অত্যন্ত কঠিন পরিস্থিতি দুটোকে এখানে তুলে ধরেছেন সিম্বলিক্যালি, একটা হচ্ছে হট সান সামার এবং আরেকটা হচ্ছে কোল্ড উইন্টার। হ্যাঁ, অর্থাৎ কি আমরা যখন মনে করি যে আমাদের জীবনের সমস্ত আশা, সমস্ত যে যে ভালো লাগার যে বিষয়গুলো, হয়তো সবসময় আমাদের তো অনুকূল পরিস্থিতি থাকে না, যেটা আমি একটু আগে বললাম, তো যখন আমাদের প্রতিকূল পরিস্থিতি আসে তখন আমরা যেন হোপলেস না হয়ে যাই, কারণ ওই কি না
নিরাশার মধ্যেও আশার আলো জ্বালিয়ে রেখেছে যেন এখানে গ্রাস হপার এবং ক্রিকেট। এখানে দেখো দ্য গ্রাস হপার এবং দ্য ক্রিকেট দুজনেরই কবিতার মধ্যে খেয়াল করো গ্রাস হপারের জি এবং ক্রিকেটের সি ক্যাপিটাল করা হয়েছে। কেন করা হয়েছে? বিকজ দ্য পোয়েট হ্যাজ পার্সোনিফাইড দেম, তাদের দুজনকেই কিন্তু পার্সোনিফাই করেছেন, তাদের জন্য প্রোনাউন ইউজ করেছেন, হি ইউজ করেছেন, হিজ ইউজ করেছেন। এইভাবে তিনি কিন্তু এক অন্য মাত্রা জুড়ে দিয়েছেন এই কবিতার মধ্যে। আর এই গ্রাস হপার এবং ক্রিকেট এরা দুজন সিম্বলিক্যালি এটা প্রেজেন্ট করছে যে কি প্রেজেন্ট করছে, আওয়ার নেচার্স পারসিস্টেন্ট মিউজিক, আমাদের প্রকৃতির মধ্যে যে মিউজিক রয়েছে তার মধ্যে একটা কী রয়েছে, একটা স্থিতিশীলতা রয়েছে, অর্থাৎ সেই মিউজিক কখনোই শেষ হয়ে যাবে না। এভাবে দুটো ছোট্ট পতঙ্গের মধ্য দিয়ে, একটা গ্রাস হপার এবং একটা ক্রিকেট, এই দুটো ছোট্ট পতঙ্গের মধ্য দিয়ে অর্থাৎ কিনা কবি তাদেরকে ছোট্ট পতঙ্গ হিসেবে প্রেজেন্ট করেছেন, কিন্তু তাদের মধ্যে বড় রেসপন্সিবিলিটি তিনি চাপিয়ে দিয়েছেন। কি কি রেসপন্সিবিলিটি? না, তারাই মানুষের কাছে বার্তা নিয়ে আসছে, এবং সেজন্য কিন্তু এই পার্সোনিফিকেশন বা যে ক্যাপিটালাইজিং যে ব্যাপারটা সেটা কিন্তু করা হয়েছে। তো এইভাবেই এই কবিতাটা আউট অ্যান্ড আউট আ ফাইন এক্সাম্পল অফ রোমান্টিক পোয়েম। এটা কিন্তু একটা খুব সুন্দর একটা রোমান্টিক পোয়েম, যে সমস্ত মানে অনেক কবি অনেক রোমান্টিক পোয়েম লিখেছেন, কিন্তু কিডসের রোমান্টিকতা বুঝতে গেলে মানে তোমাদের কি বলবো, মানে অন্তর ছুঁয়ে যাওয়ার জন্য, একদম হৃদয়কে টাচ করে যাওয়ার জন্য যেরকম রোমান্টিকতা প্রয়োজন, সেই রকম রোমান্টিকতা তুমি খুঁজতে গেলে এই কিডসের মধ্যেই পাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা বন্ধুরা। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিও মোটামুটি ভালোই লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো। আমাদের নেক্সট যে এপিসোডস রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব, সেগুলো তোমরা ইমিডিয়েটলি পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রিপারেশন নাও পরীক্ষার জন্য, যে সমস্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেগুলো তো অবশ্যই আমাদের ভিডিও শেষে থাকে, অন্যান্য ভিডিওগুলোতে একই রকমভাবেই তোমরা যেভাবে প্লে পজ বাটন ইউজ করে তোমরা দেখেছো, তোমরা প্রিপারেশন নিয়েছো, সেভাবে এক্ষেত্রেও তোমরা প্রিপারেশন নাও। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। Thank you.